এইবার প্রধানমন্ত্রীর নৌকা কূটনীতি। নাওয়াত উঠি চীনের রাষ্ট্রপতির আলোচনা। অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হল চীন ভারতের আলোচনা। নৌকাত উঠি চাহর টেবুলত আলোচনা। এয়া সুবুরিয়া রাষ্ট্র চীনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আর চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের সম্মুখত এইদরে হিন্দি গীতর সুর বজাইছে চীনের শিল্পী সকলে। ভালকৈ মন করক এই গীতটি। 70-এর দশকের একটা জনপ্রিয় গীত ওয়াদা রাহা শীর্ষক এই গীতটি অভিনয় করেছিল ঋষি কাপুর আর পুনম ধিলনে। গাইছিল আশা ভোসলে। এইবার চীনের রাষ্ট্রপতির দীঘলীয়া পদযাত্রা। পদযাত্রার সময়তে কূটনৈতিক আলোচনা। এয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এইদরে গছর তলে তলে খোজকাড়ছে দুই, আলোচনা করেছে বিভিন্ন সমস্যা। পরবর্তী সময় দুইকে দেখা গেল চাহর টেবুলের সম্মুখত। চীনের পরম্পরাগত চাহর সোহাত লৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। জানিবলৈ চেষ্টা করেছে চীনত কিদরে চাহ প্রস্তুত করা হয়। চীনের প্রতিনিধির পৰা চাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানিবলৈ চেষ্টা করেছে এয়া মোদিয়ে। ইয়ার পিছত প্রধানমন্ত্রী মোদী চীনের রাষ্ট্রপতির সঙ্গে দেখা গেল নৌকাত। এইদরে নৌকা ভ্রমণত ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী আর চীনের রাষ্ট্রপতি জি জিনপিং। নৌকাত উঠি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছে দুইখন দেশের মুরব্বী। প্রধানমন্ত্রীর ভ্রমণত শাসকীয় দলের স্বাগত। কংগ্রেসে সম্মুখত রাখিলে প্রশ্নবোধক চীন। দেশ কে যে লিডার হ্যাঁ ও আপসি বাতচিত বহুত খুলে তরিকে সে বেবাক অন্দাজ সে কর সকতে হ্যাঁ আর উসকো এক এসে মোড় তক লে যা সকতে হ্যাঁ জহাঁ পর জো দোনো কি ইচ্ছা হো আর দোনো এক দুসরে দোনো দেশ কে লিয়ে আচ্ছা হো। মুঝে লাগতা হ্যায় কি ইস তরহ কে ইনফর্মাল সামিট জব ভি হোতি হ্যায় উসকা উসকে ফায়দে বহুত জ্যাদা হ্যায়। হামারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি উনকো আহমেদাবাদ মে রেড কার্পেট ওয়েলকম দেতে হ্যাঁ স্বাগত করতে হ্যাঁ ওর ডোকলাং মে চীন কি সেনা ঘুসতি হ্যায় হিন্দুস্তান কি তরফ তো ইয়ে উনকা দোহরা চরিত্র হমেশা রহা হ্যায় লেকিন আগর উসমে সুধার হোতা হ্যায় ও দেশ হিত মে হোগা রাষ্ট্র হিত মে হোগা ওর উসকা স্বাগত কিয়া জানা চাই। পরবর্তী সময়ত বিয়লির পর প্রধানমন্ত্রী মোদী চীনের পর ভারতলে উভতি আহে। বৈদেশিক পরিক্রমা দপ্তর ফলের দাবি করা মতে প্রধানমন্ত্রী মোদীর এই ভ্রমণ আছিল যথেষ্ট সফল। ব্যুরো রিপোর্ট DY365।